আসসালামু আলাইকুম দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমার গাড়ির খুব নক করে আপনার গ্যাসে এবং তেলে, এবং গ্যাসে অ্যাক্সেলেটার যখন আমি দেই তখন হচ্ছে এটা খুব ফাঁপায়া ফাঁপায় অ্যাক্সেলেটার নেয়, মানে অ্যাক্সেলেটারের যে গতিটা থাকার কথা সেই গতিটা কিন্তু তেলে আমি পাইতেছি না। তো এই কারণে আমি কিছু বিষয় আর কি মানে এখন দেখব, মানে চেক করব, কিছু কিছু রিজন আছে, 10টা রিজন আছে। তো এর মধ্যে যেগুলো আমি চেক করতে পারবো, আমি একজন ড্রাইভার, আমি তো কোনো ধরনের ইঞ্জিনিয়ার না অথবা মিস্ত্রি না, তো সেগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার এই ইঞ্জেক্টর, সরি ইগনিশন কয়েল। হ্যাঁ, ইগনিশন কয়েল এগুলো আমি চেক করব, আর ইগনিশন কয়েলের এই যে মাথাগুলো, এই সকেটগুলোর এগুলো চেক করব একটু, এগুলো ঠিক আছে কি না আশা করতেছি। এগুলো ঠিক আছে, আমি কয়েলগুলো খুলে দেখবো কয়েল ঠিক আছে কিনা। আর এখানে আবার একটা বিষয় আছে, এই যে আপনারা এই পাইপটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার ব্যাকম, এটা হচ্ছে হাওয়ার যে ইয়েটা, হাওয়ার এই পাইপটা, হাওয়ার যে বড় পাইপটা, এই হাওয়ার বড় পাইপটা, হাওয়ার বড় পাইপটা হচ্ছে আপনার ইসে থ্রোটল বডির সাথে লাগছে। তো এই যে পাইপটা থ্রোটল বডির থেকে এই পাইপটা হচ্ছে হাওয়াতে গেছে, এটা যদি খোলা থাকে তাহলেই কিন্তু অনেক সময় হাওয়া প্রবেশ করলে আপনার অ্যাক্সেলেটার দিলে মানে অ্যাক্সেলেটার নিবে না, ঠিক আছে। এটা তারপরে এই যে এখানে ব্যাকম, আবার এই যে এই বিষয়টা, এই যে দেখেন, এটা দেখেন, এই যদি এই মুখটা আর এই মুখটা যদি ভালোভাবে না লাগানো থাকে তাহলে সেক্ষেত্রে হাওয়া টানবে। আচ্ছা, এখানে আরও আছে পাইপ দেখাই আপনাদেরকে, এই যে এই পাইপটা দেখতেছ, এটাও হাওয়ার সাথে, এটা হচ্ছে ফিল্টার, হাওয়ার ফিল্টার। হ্যাঁ, তো এই যে এখানে এই যে হাওয়ার ফিল্টার, এই যে এখানে গেছে, এই সেন্সরের সাথে, সেন্সর থেকে একটা পাইপ গেছে, এই পাইপটার সাথে এই ফিল্টারে একটা পাইপ মানে মুখ লাগছে, এখানে একটা মুখ লাগছে, এখানে একটা মুখ লাগছে। এগুলো খোলা যদি থাকে অবশ্যই এগুলো চেক করে দেখবেন, তারপর অন্যদিকে আগাবেন। আচ্ছা, এখন আমি ইগনিশন কয়েল খুলবো, আমার বন্ধু নাঈম হাওলাদার উনি এখন আমার ক্যামেরাটা ধরবেন। তো ফ্রেন্ড, আর ইগনিশন কয়েল খোলার জন্য 10 নম্বর এল নিতে হবে, কাঁচায়া দেখা। অনেক টাইট থাকে, অনেক সময় খুব সাবধানে খুলবেন যাতে করে নাটগুলোর প্যাচ মানে প্যাচ যেন নষ্ট না হয়, তাহলে ধরেন সমস্যা, তাহলে ধরেন নাট চলে যাবে আর কি, আরেকটা কিনতে হবে, কথা সেটাই আর কি। আর বেশি টাইট দেওয়া যায় না, এগুলো বেশি টাইট দিলেও সমস্যা, পরে ভিতর থেকে যদি নাট কেটে রাখে মানে ভিতরে যদি নাট থেকে যায় তাহলে ঝামেলা আছে, অনেক ঝামেলা। এই কারণে হাতের ইশারায় যতটুকু টাইট হালকাভাবে দেওয়া যায় ততটুকু দিবেন। আমি সবগুলোরই একটা একটা করে নাট খুলে নিচ্ছি। সবসময় মনে রাখবেন যে যদি অ্যাক্সেলেটার না নেয়, পিক আপ যদি ভার নেয় আর কি, তখন যে অনেক বড় সমস্যা হইতে পারে, যেমন এসি পাম্পের সমস্যা হইতে পারে, এগুলা কোনো বিষয় না। আসলে আগে মেজর যে সমস্যাগুলো সেগুলো না, আগে আপনাকে আগে দেখতে হবে ছোট ছোট যে বিষয়গুলো সেগুলো, কারণ ছোট রোগগুলোই অনেক সময় অনেক ভোগায়, অনেকে ছোট রোগগুলোকে এড়ায় যায়, বুঝলে, এটা হইতেই পারে না, এই কারণে অনেক সময় আগে এড়ায় যায়। তো আমি এখন প্রত্যেকটার ক্লিপ খোলার সময় সাবধান, এখানে একটা লক থাকে, এই লকটাকে চাপ দিয়ে ক্লিপ টান দিবেন। এখন একটা খুলে দেখি কী অবস্থা। আচ্ছা, প্রথমে আপনারা কয়েল খোলার পরে এগুলো এখানে দেখবেন কোনো ছিদ্র হয়েছে কি না, এই যে বডি যেন ছিদ্র হয়েছে কি না সেই জিনিসটা খেয়াল করবেন, এই রবারটা ফেটে গেছে কি না সেটা খেয়াল করবেন, আমার এই রবারটা ঠিক আছে, আর হলো এই যে মুখটা, এই মুখটা ফেটে গেছে কি না সেটাও খেয়াল করবেন। মুখটা আমি খুলি, অনেক ময়লা, তো পরিষ্কার করে দিবেন আর কি। অনেক সময় এখানে ধরেন কার্বন জমে থাকে, সাদা সাদা পাউডার হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, এটা খুলবেন, এটা খোলার পর এই যে এখানে অনেক সময় ময়লা জমে যায়, দেখেন ময়লা আছে কিছু কিছু, তো এগুলো আপনারা টিস্যু অথবা কাপড় দিয়ে মুছে নেবেন। তো আমি এখানে টিস্যু নিয়ে আসছি, যতটুকু সম্ভব আর কি আমি মুছে দিই বাকিটা, তবে এটা মুছার কোনো কাজ নাই, এটা আপনারা অকটেন অথবা পেট্রোল দিয়ে ধুয়ে ফেলবেন।
এটা অতটুকু অত ময়লা হয় নাই, ময়লা হয় নাই, তারপর একটু পরিষ্কার করে দিলাম। বাস তো এটা পরিষ্কার করে সুন্দর করে এটাকে লাগাই দিব এখন। এটা যতটুকু উপর থেকে দেখলাম ততটুকু ওর মধ্যে বোঝা যাচ্ছে যে ঠিক আছে। এরপরে দ্বিতীয়টা খুলি, আমি খুলতেছি আমার বাম সাইড থেকে। আরে আচ্ছা, এটার এর আওয়ারটাও ঠিক আছে, বডিতেও কোনো রকমের কোনো ই নেই। এটাকে খুলে দেখি কী অবস্থা, যেহেতু এটা খোলা মুশকিল সেক্ষেত্রে অনেক টাইট থাকে, তো এগুলা যখন আপনারা যদি খুলতে না পারেন এভাবে টিস্যু দিয়েও মুছতে পারেন, চাইলে আপনারা টিস্যু দিয়ে মুছবেন, না হলে আপনারা অকটেনের মধ্যে ভিজায় রাখবেন। আধা ঘন্টার মতো ভিজায় রাখলে সব ময়লা ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার পরে তারপরে সুন্দর করে আপনারা আবার এটাকে সুন্দর করে পরিষ্কার করে শুকায়ে তারপরে আবার লাগাবেন। এটা হচ্ছে সাধারণ চেক। এখন তারপরে হচ্ছে এই চেক করার পরে আমি দেখবো যে এদিকে ঠিকমতো কারেন্ট মারতেছে কিনা সেটা দেখব। এরপরে তৃতীয় নাম্বারটা, এই ক্লিপগুলো অনেক শক্ত থাকে, তো চেষ্টা করবেন এখানে তেল চলে আসছে, আরেকদিন অকটেন ইয়া মোবিল চলে আসছে। এটা হচ্ছে মোবিল চলে আসার কারণ, অনেক কারণ হতে পারে। এখানে মোবিল চলে আসা, হয়তোবা আপনার কয়েল লুজ আছে সেটা চেক করতে হবে। তো এখন আমার কাছে কয়েল ইয়ে করার মতো যে 16 নাম্বার সেটা নাই, ইয়া সরি মানে ইয়া এই যে মোবিল চলে আসছে, তো এটা আমি পরবর্তীতে গ্যারেজে গেলে আমি ওখান থেকে ওদের মাধ্যমে চেক করাবো যে আসলে ভিতর থেকে কেন মোবিলটা প্লাগের এখানে কেন আসলো। হয়তো বা প্লাগ লুজ আছে, না হলে অন্য কোনো সমস্যা, প্লাগ লুজ থাকলেই হবে, অন্য কোনো সমস্যা থাকে না। কারণ প্লাগ লুজ হলে প্লাগ থেকে ওদিক থেকে মানে আপনার এই কয়েলের ভিতরে আপনার ইয়ে চলে আসে, মোবিল চলে আসে। ঠিক আছে, এই গেলো, এইটা একটা জিনিস পাওয়া গেল, খুললাম। এখানে ভিতরে তো একটু দেখে নিই, ভিতরে এটাও ঠিক আছে, তারপরে একটু হালকা পরিষ্কার করে নিই। ভিতরে কোনো মোবিল টুবিল যায় নাই। আচ্ছা দেখি, একদম একদম চতুর্থ নাম্বারটা খুলতেছি, এটাও শুকনো আছে, এটাও কোনো সমস্যা নাই, একটা মাত্র ভিজা পাইছি। এখন বাকিটা তো আমি গ্যারেজে যাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে মূল বিষয়টা কি। আমি আমার যে রেগুলার চেক, সাধারণ চেক যেটা, সেটা করে নিচ্ছি। অনেক ময়লা থাকে, তবে এখানে কোনো ময়লা নাই, পরিষ্কার। আচ্ছা, আমার এগুলো এখন করা শেষ, আমি এখন ইঞ্জিনটা স্টার্ট দিব, ইঞ্জিন স্টার্ট দিব। কারেন্ট মারলে এখানে মানে ধরেন কারেন্টটা মারলে আমি যখন কয়েলটা উঠাবো, ধরেন আমি যখন কয়েলটা এভাবে করব, ধরেন এভাবে করব, তখন ধরেন ক্যাট 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 আবার উপরে, যখন উপরে উঠে যাবে তখন ক্যাট ক্যাট করবে না,
আবার যখন এমনি করবেন দেখবেন যে কারেন্ট মারলে দেখবে। আচ্ছা আমি এখন আপনাদেরকে দেখাবো সরাসরি, আমি আগে ইঞ্জিনটা স্টার্ট দিই। ইঞ্জিন থেকে একটা বাজে শব্দ আসতেছে, আমি দেখি এটাকে কারেন্ট মারে কিনা। না, লিক আসছে সম্ভবত, কারেন্টটা আমার শরীরে চলে আসছে, আই থিঙ্ক লিক আসছে। সম্ভবত এই প্লাগ কয়েলটা ডিস্টার্ব করতেছে, কারণ এই কয়েলটা খোলার পরে ইঞ্জিনটা খুব কাঁপাকাঁপি করতেছে। একদম কারেন্ট মারতেছে না, আমি এই কয়েলটা চেঞ্জ করে দিব এখন। তো আমি এখন এই কয়েলটা লাগাবো, আমি এটা খুলে ফেলতেছি, এটা ভালো তো, আর এই কয়েলের আবার এটা ভালো না। না এমনি না, এভাবে বসবে, এই যে লকটা হয়ে গেলেই জিনিসটা আর আসবে না, এভাবে করলেও আসবে না, ঠিক আছে। তো আমি একটু লাগাই দেখি এটা এটা এটাতে কীরকম রেসপন্স দেয়, ভালো মতো লাগাই, একদম ভালো মতো লাগাই। এখন একটু স্টার্ট দিব, স্টার্ট নিচ্ছে কেন নিচ্ছে না, আবার দেই। এই যে আগুনটা মারতেছে দেখেন, এই যে দেখেন আগুন মারতেছে, এটাও ঠিক আছে। তারপরে এটা দেখব, এটাও ঠিক আছে, এই যে এটাও আগুন মারতেছে, হ্যাঁ এটা আমি বুঝতে পারতেছি না, এটা মারতো, হ্যাঁ এটাও মারতেছে, ঠিক আছে। তো কয়েলের দিক থেকে আমি চেক করলাম, কয়েল এখন ঠিক আছে, আমার একটা সমস্যা দেখা দিচ্ছে, আমার কাছে মনে হইলো আমি এটা চেঞ্জ করে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের প্রথম ধাপ,
এটা থেকেই প্রায় সময় আপনাদের সমস্যা হয়, অ্যাক্সেলেটারের সমস্যা, অথবা গাড়িতে যদি ঠিকমতো অ্যাক্সেলেটার না নেয় ভার হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা আগে কয়েল চেক করবেন। হ্যাঁ, কারণ হচ্ছে কয়েলেই হচ্ছে সম্পূর্ণ মূল, কারণ ইলেকট্রিকটা সম্পূর্ণ কয়েলেই কন্ট্রোল করে। তো আমার কাছে এতটুকু সন্দেহ লাগছে, আমি ঠিক করে ফেললাম, মানে এটা আমি চেঞ্জ করে দিলাম, জানি না এটা খারাপ কিনা, তারপরে পরবর্তীতে চেক করবো, এটা আমার কাছে মনে হয়েছে এই কারণে আমি চেঞ্জ করে দিচ্ছি। আমার কাছে এক্সট্রা ছিল, এই কারণে আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এক্সট্রা না থাকে তাহলে আপনারা দোকান থেকে অথবা কারো থেকে ধার করে এটা চেক করবেন। আর যদি কোনো দেখেন যে না এটা আসলে চেঞ্জ করতে হবে, তাহলে আপনারা কিনে চেক করে এটা আপনারা চেঞ্জ করে দিন। এরপরে আপনাদের আরও সমস্যা থাকতে পারে, যেমন হচ্ছে ফুয়েল পাম্প, মানে এসি পাম্প যেটাকে বলা হয়, আমরা আরও ওদিক থেকে যাই। ধরেন আমরা বাংলাদেশে যারা থাকি তারা ধরেন গাড়ির যে আপনার তেলের যে পাম্পটা টাঙ্কির ভিতরে থাকে, এসি পাম্প, তো আমরা অনেকে এটাকে বলি এসি পাম্পে বলি, আর বাহিরে অথবা এটা বইয়ের বাসায় এটাকে বলা হয় ফুয়েল পাম্প। ফুয়েল পাম্পও যদি অনেক সময় জ্যাম থাকে অথবা খারাপ থাকে, সেক্ষেত্রেও এই সমস্যা দিতে পারে। তারপরে ইঞ্জেক্টরও সমস্যা দিতে পারে। এগুলো অনেক বড় কাজ, এগুলো আপনারা নিজে করতে গেলে পারবেন না, এগুলো মিস্ত্রি দিয়ে করাইতে হবে। তারপরে হচ্ছে থ্রোটল বডি, থ্রোটল বডিতে যদি সমস্যা থাকে তাহলে থ্রোটল বডি মানে হচ্ছে কার্বোরেটর যেটাকে বলা হয়, এই যে জিনিসটা, এই যে এটা কার্বোরেটর, আমাদের এটা তো ইলেকট্রিক কার্বোরেটর, এই কার্বোরেটরটাই হচ্ছে অনেক সময় রেস কমে থাকে, এই কারণে অনেক সময় সমস্যা দেখা দেয়। আমার এই মেজর সমস্যায় আমি মনে হয়েছে এই কারণে চেঞ্জ করলাম, দেখি বাকিটা কী হয়। তো আজকে এই পর্যন্ত। তো গাড়ির কোনো মানে অ্যাক্সেলেটার বার হইলে যে ইঞ্জেক্টর খুলতে হবে অথবা এসি পাম্প চেক করতে হবে, বড় বড় কাজ দেখায় দেবে মিস্ত্রিরা, আসলে সরাসরি ওই সিদ্ধান্তে যাবেন না, আগে ছোটো ছোটো যে সমস্যাগুলো আছে সেগুলো আপনারা আগে ভালো মতো চেক করবেন, ওগুলো সমাধান করার চেষ্টা করবেন, এরপরে বড় সমস্যা। আমাদের এই গাড়ির ইঞ্জেক্টর খুলতে গেলে অনেক সময় লাগবে, সারাটা দিন চলে যায়, যে কারণে খুবই সাবধান ছিল আপনারা এই কাজগুলো করবেন। আর হলো এই কাজগুলো খুব মানে সেন্সিটিভ এবং টাকার বিষয়, তো হুটহাট করে টাকা খরচ করবেন না, চিন্তা ভাবনা করে টাকা খরচ করবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য, আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমাদের বেল আইকনটা বাজিয়ে দিবেন, না হলে কিন্তু আমার ভিডিও আপনাদের নোটিফিকেশনে যাবে না। তো এ পর্যন্তই রইল, আসসালামু আলাইকুম।